নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো গুরুত্বপূর্ণ সংবাদে। অভিযোগ, এক ভুয়ো বিএসএফ পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়ানো এক যুবককে হাতে নাতে আটক করল আম্বাসা জিআরপি। এবং যেমনটা জানা যাচ্ছে যে সেই যুবক অর্থাৎ ধৃত যুবকের নাম উত্তম চাকমা এবং বাড়ি মরু থানাধীন মাছপাড়া এলাকায়। ইতিমধ্যে পুলিশ তাকে আটক করেছে। শিলচর রেল থেকে শুক্রবার অর্থাৎ আজকে আগরতলা স্টেশনে নামে সেই বিএসএফ এর পোশাক পরিহিত সেই যুবকটি উত্তম চাকমা, এবং অবশেষে আম্বাসা রেল স্টেশনে নামতেই তাকে কোভিড টেস্ট করানোর জন্য বলা হয়। কিন্তু তার কাছ থেকে কোভিড টেস্টের জন্য যে প্রাথমিকভাবে আধার কার্ড লাগে, আমরা সকলেই জানি, সেই আধার কার্ড তার কাছে পাওয়া যায়নি এবং তার কথাবার্তাতে ছিল বেশ কিছু অসংলগ্নতা, এবং এর ফলে সন্দেহ বসে পুলিশের মনে এবং অবশেষে জিআরপি তাকে আটক করে। এবং তার কথাবার্তা থেকে যে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে সেখান থেকেই তাকে পাকড়াও করে জিআরপি। জিআরপি থানায় সেখানে নিয়ে আসা হয় এবং জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তার নাম উত্তম চাকমা, বাড়ি মনু থানাধীন মাছমাড়া এলাকায়। যেমনটি অভিযোগ পাওয়া যাচ্ছে, বিএসএফ এর পোশাক পরিহিত হয়ে শিলচর রেল থেকে আগরতলার আম্বাসা স্টেশনে নামে এবং সেখান থেকে শুক্রবার আম্বাসা স্টেশনে নামার পরে জিআরপিএফ এর পুলিশ আধিকারিকরা পাকড়াও করে সেই যুবককে। তার কাছ থেকে প্রয়োজনীয় যে নথিপত্র পাওয়া যায়নি এবং তার পাশাপাশি তার কথাবার্তাতে ছিল নানান রকম অসংলগ্নতা ছিল এবং জড়তা ছিল তার কথাবার্তার মধ্যে, এবং এর থেকে সন্দেহ হয় ইতিমধ্যে পুলিশ আটক করেছে সেই যুবক উত্তম চাকমাকে। পুলিশের তরফ থেকে বিএসএফ ক্যাম্পে খবর দেওয়া হলে আধিকারিকরা সেখানে আসেন এবং আম্বাসা রেল স্টেশনে সকলেই ছুটে আসেন। আধিকারিকরা তদন্ত শুরু করে এবং আটক ভুয়ো বিএসএফ এর যিনি যে রয়েছে উত্তম চাকমা, তাকে আটক করা হয়েছে, তদন্ত চলছে, তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে টানা জিজ্ঞাসাবাদের মারফতে বেরিয়ে আসবে আসল তথ্য যে সে কি কারণে বিএসএফ এর পোশাক পরিহিত অবস্থায় সে ছিল, এবং তার পাশাপাশি তার কাছে কেন নেই আধার কার্ড, এবং তার পাশাপাশি তার কথাবার্তাতে রয়েছে একাধিক অসংলগ্নতা। সমস্ত বিষয়ে বর্তমানে রয়েছে তদন্ত সাপেক্ষ, পুলিশ তদন্ত করছে এবং কে সেই যুবক, কি কারণে আজকে সকালবেলাতে শিলচর থেকে আম্বাসা স্টেশনে তাকে পাওয়া গেল ভুয়ো বিএসএফ এর পোশাক পরিহিত অবস্থায়, এই সমস্ত বিষয় কিন্তু বর্তমানে রয়েছে তদন্তে। উত্তম চাকমা আটক প্রসঙ্গে পুলিশ আধিকারিকরা কি বলেছেন শুনবো। আম্বাসা পুলিশ আধিকারিকরা রয়েছেন সেখানে এবং তার পাশাপাশি রেলের যে জিআরপি থাকে তারা রয়েছেন, এবং তার পাশাপাশি বিএসএফ এর আধিকারিকদেরকেও খবর দেওয়া হয়েছে, সকলে এসে উপস্থিত হয়েছেন। কে সেই যুবক এবং টানা জিজ্ঞাসাবাদের পর যেমনটা উঠে এসছে বা জানা যাচ্ছে যে সেই যুবকের নাম উত্তম চাকমা, তার বাড়ি মনু থানাধীন মাছমারা এলাকায়, এমনটাই কিন্তু উঠে এসেছে সেই যুবকের কথাবার্তা থেকে। এবং তার কথাবার্তাতে রয়েছে একাধিক অসংলগ্নতা রয়েছে, অসংলগ্নতা থাকার বশত এই সন্দেহ জাগে পুলিশের মনে এবং তার কাছে পাওয়া যায়নি আধার কার্ড। যখন তাকে বলা হয়েছিল কোভিড টেস্ট করানোর কথা তখন সে দিতে পারেনি আধার কার্ড, এবং কথাবার্তাতে ছিল একাধিক অসংলগ্নতা, যার ফলে বর্তমানে তদন্ত চলছে, সে রয়েছে পুলিশ আধিকারিকদের হেফাজতে। ধৃত যুবক উত্তম চাকমা কি বলেছেন শুনব। আগে কি তোমার আগরতলা ঘুরছিল? কিছু না বর্তলায়
কতদিন আগে ধরছিল? কেলিকা ধরছিল? পরিচয় দেওয়া ধৃত যুবক উত্তম চাকমাকে অবশেষে সাংবাদিকরা জিজ্ঞাসাবাদ করলে তার সে জানায় যে সে একজন গাড়ির চালক, অর্থাৎ আধাসামরিক বাহিনীর পোশাক ব্যবহার করে সে গাড়ি চালাচ্ছে। এই বিষয়ে তার কাছ থেকে যদিও অজস্র এলোমেলো উত্তর সেখানে পাওয়া যাচ্ছে, অর্থাৎ উত্তম চাকমার গলা থেকে উঠে আসছে এলোমেলো তথ্য। সেখানে সে জানাচ্ছে যে সে গাড়ির চালক, বিএসএফ এর গাড়ির চালক, এবং সেখানে তাকে প্রশ্ন করা হলো যে কেন সে পোশাক পরে গাড়ি চালাচ্ছে। সে বিষয়ে সে যদিও স্পষ্ট কোনো উত্তর দিতে পারেনি। এ বিষয়ে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে সরাসরি আম্বাসা থেকে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী। মনোজদা, শুনতে পাচ্ছ? শিলচরগামী যে ট্রেনটা আসে সেই ট্রেনে আসে এবং আম্বাসা স্টেশনে প্রায় 12:44 নাগাদ সে নামার পর যখন তাকে কোভিড টেস্ট করানোর জন্য বলে তখন সে কিছুটা অসংলগ্ন ভাব দেখায়। তার কাছে আধার কার্ড চাওয়া হলে সে আধার কার্ডও দেখাতে পারেনি। সঙ্গে সঙ্গে যে স্বাস্থ্যকর্মীরা ছিল ওনারা রেল পুলিশের কাছে জানান, ওনারা এসে উত্তমকে ধরে নিয়ে যায়। তারপর ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কথাবার্তা অসংলগ্নতা লক্ষ্য করা যায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে সে কোন ব্যাটালিয়ন, সে এক এক সময় এক এক ব্যাটালিয়নের নাম বলছে এবং কোথায় থেকে এসেছে, কোথায় যাবে সে কিছুই বাঘাবা করে বলছে না। তখন আম্বাসা রেল পুলিশের তরফ থেকে বিএসএফ এর যে ধলাই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হচ্ছে যে তাদেরকে জানানো হোক করে তারা সেখান থেকে আধিকারিকরা আসেন এবং তাকে ইন্টারোগেশন করার পরে তারা তাদের কাছ থেকে যতদূর জানা গেছে সে বিএসএফ এর কোনো কর্মী নয়, সে অবৈধভাবে সে ঘোরাফেরা করছে বিএসএফ এর বর্দি পরে, সে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন। বলতে ইতিমধ্যে তার তল্লাশি চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং এই প্রসঙ্গে তার কাছ থেকে কি আর কি কোনো কিছু পাওয়া গেছে বা আর কোনো কিছু কি জানা যাচ্ছে তার কাছ থেকে, ধৃত যুবকের কাছ থেকে কিছু কি পাওয়া গেছে? যুবকের কাছ থেকে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগটা ওরা তাদের কব্জে নিয়েছে, কিন্তু সঠিকভাবে ওর কাছে কি কি রয়েছে সেই বিষয়টা জানা যায়নি। তবে ধৃত যুবককে যখন আমরা জিজ্ঞাসা করি সে জানিয়েছেন সে এরকম ভাবে আরেকবার 5-6 মাস পূর্বে আগরতলা বটতলাতেও ধরা পড়ে, সে সেই বিএসএফ এর ড্রেস পরে ঘোরাফেরা করছিল এবং তার মধ্যে অসংলতা ভাব দেখে সেখানে ওকে আটক করা হয়েছিল এবং পরবর্তী সময়ে ওকে ছেড়ে দেয়। দেখো মনোজদা, এই ক্ষেত্রে এই যে ধৃত যুবক, সে এই বিএসএফ এর পোশাক পেল কোথা থেকে, এই প্রশ্নে সে কি উত্তর দিয়েছে? সে এই বিষয়টি কিছু বলতে চাইছে না, সে প্রথমে জিজ্ঞাসা করে সে চুপ করে যায় এবং সে কিছু বলছে না। বিএসএফ যুবক ওকে জেরা করে চলছে ওর মূল উদ্দেশ্য কি সেই বিএসএফ এর ড্রেস পরে ঘোরাঘুরি করার বিষয়টা। মনোজদা, আরো একটা বিষয় এক্ষেত্রে একটা সন্দেহ লেগেই থাকে যে হয় হতে পারে যে সেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, আর তা না হলে এর পেছনে থাকতে পারে কোনো অন্য রহস্য। সেক্ষেত্রে এই যুবককে প্রাথমিকভাবে তদন্ত করে বা প্রাথমিকভাবে দেখে কি মনে হচ্ছে? আমরা যখন আধিকারিকদের সাথে কথা বলি ওনারা বলেছেন সে মানসিক ভারসাম্যহীন যুবক নয়, কারণ ওর কথাবার্তার মধ্যে সেই মানসিক ভারসাম্যহীন যারা থাকেন তাদের যে আচরণগুলি সেই আচরণগুলি পায়নি ওরা। সাধারণত সে বলছে সে অনেকটাই চালাকের সাথে ইন্টারোগেশনে প্রশ্ন উত্তর দিচ্ছে, কিন্তু তাই পুলিশ আধিকারিকরা বা বিএসএফ এর যে উদ্ধারণ কর্তৃপক্ষ রয়েছেন ওনারা জানিয়েছেন যে সে কোনো মেন্টালি ভাবে রোগগ্রস্ত নয়, সে খুব চতুর এবং খুব চালাক একজন ব্যক্তি, তাই ওনারা সঠিকভাবে ওর তদন্ত করার জন্য হয়তো বা ওকে ক্যাম্পে নিয়ে যেতে পারে।
মনোজদা দেখো, আপাতত যেমন রেল পুলিশ এই পুরো ব্যাপারটা নিয়ে তদন্ত করছে, এর পরবর্তী পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে? এর পরবর্তী কি পদক্ষেপ হবে যুবকটিকে তদন্ত স্বার্থে, আর কি কি তারা অবলম্বন করবেন? আমরা যতদূর জানতে পারি হয়তো বা ওকে পুলিশের কাছে হস্তান্তর করার আগে বিএসএফ তাদের কার্যকলাপ চালিয়ে তাদের যেভাবে ইন্টারোগেশন করে সেভাবে ইন্টারোগেশন করে ওনারা চেষ্টা করবেন তার আসল রহস্য কি পরবর্তী সময় হয়তো বা পুলিশের হাতে হস্তান্তর করা যেতে পারে। ধন্যবাদ মনোজদা আমাদের সঙ্গে থাকার জন্য, গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। অর্থাৎ যে বিষয়টা এক্ষেত্রে উঠে আসছে, এই যে যুবক উত্তম চাকমাকে আটক করা হয়েছে আজকে সকালবেলাতে, যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন যে 12:45 নাগাদ আম্বাসা রেল স্টেশনে নামে, শিলচর থেকে শিলচরগামী ট্রেন থেকে নামে, এবং তার কথাবার্তাতে যেমন ছিল অসংলগ্নতা, এবং তার পাশাপাশি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিএসএফ এর যে পোশাক, সেই পোশাক পরিহিত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল বিভিন্ন এলাকায়, এবং অবশেষে পাকড়াও হয় সেই যুবক, আটক হয়েছে এবং জিআরপি রেল পুলিশের হাতে বর্তমানে রয়েছে সেই যুবকটি, এবং তার পাশাপাশি যে বিএসএফ ক্যাম্প রয়েছে তাদের সঙ্গে তাদের আধিকারিকরা সেখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, জিজ্ঞাসাবাদ চলছেন, এবং পরবর্তী তদন্ত আর শত তদন্ত সাপেক্ষে আরো এগোবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।